আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই কাগজ সাক্ষ্য দিয়ে আজ থেকে আমি শপথ করিলাম যে জেরি তুমি আর আমি আমরা দুজনের মধ্যে কেউ কারো সাথে ঝগড়া করব না আর আজ থেকে আমরা বন্ধু হয়ে থাকবো ঠিক আছে টম আমি তোমার সাথে ঝগড়া করবো না এই কথা আমার সব সময় স্মরণ থাকবে আর কাগজ তো আছে শুধু তুমি আমার সাথে ঝগড়া না করলেই হলো এখন টম তুমি ঘুমাতে যাও টা টা বাই বাই আমিও ঘুমাতে গেলাম আচ্ছা আমি যে জেরির সাথে ঝগড়া করব না এ বলে তো কাগদের সাক্ষ্য দিয়েছি এটা কি ভালো করেছি আমি হচ্ছি তোমার বিবেক প্রথমে তোমার মাথায় একটা বাড়ি দিয়েছি এর কারণ হচ্ছে তুমি একটা বোকামির কাজ করেছো এই যে কাগদের সাক্ষ্য দিয়েছো তুমি জেরির সাথে আর মারামারি করবে না জগরা করবে না এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই শুনো বিড়ালের কাজ হচ্ছে ইঁদুরকে দরা ধরা ধরতে না পারলে বিড়ালের মান সম্মান না এখন তোমারও মান সম্মান থাকবে না আবার তুমি কাগজের সাক্ষ্য দিয়েছ আরে আমার বিবেক কি বলি ইঁদুরকে ধরতে না পারলে আমার মান সম্মান থাকবে না না ইঁদুরকে ধরতে না পারলে তোমার মান সম্মান থাকবে না কাগজের সাক্ষ্য দিয়েছ বলে কি হয়েছে যাও ইঁদুরকে ধরার চেষ্টা করো আর দূরো এতদিন দুষ্টামি করেছি বলে এখন আমার বিবেকটাও দুষ্ট হয়ে গেছে আমার বিবেকের কথা আমার মানলে চলবে না আমি এখন ভালো হয়ে গেছি জেরির সাথে আর ঝগড়া করব না কাগজে যা স্বাক্ষর করেছি এটাই কারেন্ট কি ব্যাপার মনে হয় কিছু একটা দেখলাম আরে মাছ এটা এখন কাব না এই মাছটা যদি কে পেলি এটা যদি জেরির হয়ে থাকি তাহলে তো এটা আমার কাওয়া ঠিক হবে না শপথ ভঙ্গ করা যাবে না এখানে থাকলে জিব্বার টানে যে কোনো সময় মাছটা আমি কে ফেলতে পারি তার চেয়েটাই ভালো এখান থেকে তাড়াতাড়ি আমি চলে যাই আমার বিবেকটা আবার একটা কথা বলেছিল সামনে যদি নতুন কোনো কিছু দেখি তাহলে দৌড়ে পালাতে কারণ সেই নতুন কিছু আমার বড় ধরনের বিপদ হয়ে আসতে পারে কী রে মনে হচ্ছে কিছু একটা দেখলাম সর্বনাশ এটাও তো নতুন কিছু হায় হায় এটা আমার বিপদ হয়ে আসবে তাড়াতাড়ি আমার এখান থেকে পালাতে হবে শপথ ভঙ্গ করতে পারবো না এই জন্য বাড়ি থেকে আমি অনেক দূরে চলে আসছি দূরে থাকলে শয়তান আমাকে শপথ ভঙ্গ করাতে পারবে না কারণ জেরে তো এখন আমার কাছে নেই মনে হচ্ছে আমার নিচে একটা পানির পাইপ আছে দেখি তো সত্যি তো এই পাইপ যদি এখন আমি হাতে নেই তারপর এটা থেকে পানি বের হবে আর পানি গিয়ে একেবারে ঘরের উপরে পড়বে আর তখন শপথ বঙ্গ হয়ে যাবে এখান থেকেও পালাতে হবে বাড়ির বাহিরেও কোনো শান্তি নাই শপথ বাঙ্গার সব ধরনের কারণ সামনে এসে দাঁড়ায় এজন্য এখন আবার বাড়িতে চলে আসছি আমার ভীষণ বয় করছে কারণ যে কোনো সময় শপথ ভেঙে যেতে পারে আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত ঘর থেকে সাবধানে সহিত বের হতে হবে কারণ যে কোনো সময় আবার শপথ ভাঙার কারণ আসতে পারে সামনে এই জেরি আমি হচ্ছি তোমার বিবেক তোমাকে একটি কথা বলি তোমার সামনে নতুন কিছু পড়বে আর সেটা হুবহুব তোমার সাথে মিলে যাবে আর যদি মিলে যায় তাহলে সেখান থেকেই পালাবে তা না হলে বিপদে পড়বে কি ব্যাপার আমার শরীরটা কেমন জানি করছে আর আমাকে বলছে জেরিকে ধর জেরিকে ধর এভাবে চলতে থাকলে তো যে কোনো সময় জেরিকে ধরতে পারি এই জেরি আমি তোমাকে কি বলছি তুমি কি বুঝতে পারছো না দাঁড়াও একটা বাড়ি দেই এহু এখন আমার কথাগুলো মন দিয়ে শুনো কি ব্যাপার এখনো নড়ছো না কেন দাঁড়াও তাহলে আর একটা বাড়ি দিতে হবে তোমাকে ঠিক আছে এ হু বাপরে বাপ বিবেক আমাকে বাড়ি দিয়ে মাথাটা একেবারে ঘুরিয়ে দিয়েছে আমি এসব কি চিন্তা করছি আমি হেঁটে হেঁটে যাইতে থাকি কারণ কাগজে তো স্বাক্ষর করাই আছে জেরে আমার কিছুই করতে পারবে না আর বিবেকের কথা আমি মানবো না কারণ নতুন কিছু আমার সামনে কোনো দিন পড়বে না আবার নতুন কি হলো এটা কি সর্বনাশ এটাই তো নতুন কিছু আমার সাথে একেবারে মিলে যাচ্ছে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে হা 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 জেরিকে দারুণ বয় দেখিয়েছি আর জেরির সাথে দুষ্টামি না করলে আমি তাকতেই পারবো না এখনই তো সঠিক সময় জেরিকে সাইজ করার কারণ সামনাসামনি তো জেরিকে আমি কোনোদিন সাইজ করতে পারবো না বরঞ্চ আমি নিজেই সাইজ হয়ে যাব। আহ কি সুন্দর পাথর দিয়ে একটা বিস্কিট কালার বিস্কিট বানিয়েছি জেরি ভাববে এটা বিস্কিট আর মুখে দেবে আর তখনই হা করে বসে থাকবে এবার এখান থেকে আমি কেটে পড়ি যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হলো তোমার সাথে কিরে একটা বিস্কিট আরে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এটাকে কে পেলি আম সর্বনাশ মনে হচ্ছে মুখের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে হায় হায় এটা বিস্কিট ছিল না এটা একটা পাথর ছিল আর পাথরের কামড় দিয়ে আমার বত্রিশটা দাঁতি পড়ে গিয়েছে এবার আমি গুস্ত মাংস খাবো কী করে এই জন্যই গুণীজনারা বলে কোনো কিছু কেতে হলে একটু দেখে শুনে তারপর হয় হয় তা না হলে আমার মতো দাঁত হারাতে দেখি তো জেরি আবার কি করছে আচ্ছা তুমি আরামে শুয়ে আছো তাই না এবার তোমার পায়ে আমি বেলুন বেঁধে দেব তারপর তুমি আকাশে উঠে যাবে আ জেরি তুমি আকাশ ভ্রমণ করতে যাচ্ছ যাও যাও তোমাকে আমি বিদায় দিলাম বিদায় পৃথিবী কি সর্বনাশ এতক্ষণ বিবেক আমাকে এসব কি দেখালো এখন তো আমার মাথার চারপাশে শুধু টম ঘুরছে টমকে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করবে তাহলে হায় হায় এবার আমার কি হবে আমার তো টমের কাছ থেকে সব সময় দূরে দূরে থাকতে হবে তা না হলে তো টম যে কোনো সময় আমাকে মারতে পারে আর টম যদি আমাকে মেরে ফেলে তাহলে এই চুক্তি আর সাক্ষ্য দিয়ে কী লাভ হবে আর দূরো এসব আবল তাবল চিন্তা করে লাভ নেই বেশি চিন্তা করলে আবার ব্রেনের করতে হবে চিন্তা করার দরকার কি কিরে? রে এখানে একটা বিস্কিট আহ প্রথমে বিস্কিটটাকে কেতে হবে মজা করে বিবেকেও তো দেখেছিলাম একটা বিস্কিট সেটার সাথে মিলে যাচ্ছে হায় হায় এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে বাপরে বাপ বিবেকের সাথে হুবহুব সব মিলে যাচ্ছে আর একটা কি বলেছিল আমার চেহারার সাথে কোনো কিছু নতুন মিলে যাবে এখানে দেখি আবার চেহারার সাথে নতুন কিছু মিলে যায় কি না কিরে আমার চেহারার মতো মনে হয় কিছু একটা দেখলাম আবার কি পিছনে যাব এখানে দেখি তো আরে এটা তো আয় না দূর আমি শুধু শুধু ভয় পেয়েছি বিবেকের সাথে একটা বলে শুলে মিলে গেছে আর কি আর কিছু মিলবে না কিরে আমার চেহারা মতো আঁকার মতো একটা পেন্সিল থাকার কথা ছিল আরে এই তো সেই পেন্সিল সর্বনাশ তাহলে তো সব কিছু মিলেই যাচ্ছে এরপরে আরেকটা কি জিনিস দেখেছিলাম বেলুন দেখেছিলাম জানালা দিয়ে কি সর্বনাশ সত্যি তো এই বেলুন দিয়ে তো আমাকে আকাশে উড়িয়ে দিয়েছিল হাই হাই তাড়াতাড়ি নিরাপদ স্থানে যেতে হবে তাড়াতাড়ি পালাতে হবে ভাবরে ভাব জেরির কাছ থেকে আমার অনেক দূরে থাকতে হবে জেরির সামনে পড়া যাবে না কারণ জেরি যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে আমার এখন ভীষণ বয় করছে না জানি আবার জেরির সামনে কখন পড়ে যায় কেটা সর্বনাশ জেরি একানে হাই হাই এখান থেকে আমার পালাতে হবে টমের কাছ থেকে লোকানোর জন্য ঘরের ভিতর গিয়েছিলাম আর ঘরের ভিতর টম তাহলে তো বাইরেই ভালো ভাব রে ভাব ঘরের ভিতর আসছিলাম জেরের হাত থেকে বাসার জন্য আর জেরিকে দেখছি ঘরের ভিতরে তাহলে তো ঘরের বাহিরে তাকাই ভালো ভাব রে ভাব একটুর জন্য জেরির হাত থেকে বেঁচে গিয়েছি আর একটু হলে দড়াই কেয়ে যেতাম একেই বলে যেখানে বাঘের বয় আর সেখানেই নাকি রাত হয় একটুর জন্য বেঁচে গিয়েছি এখানে লোকাতে গিয়েছিলাম আর এখানে বাঘ বাপরে বাপ কি ব্যাপার এখানে কে আচ্ছা আমার পাশে কাউকে আমি দেখলাম মনে হয় একটু উঁকি দিয়ে দেখি তো রে এটা কে আরেকবার নিচে যাই আবার উঁকি দিয়ে দেখি তো সর্বনাশ আবার জেরির মতো দেখা যাচ্ছে আবার দেখি তো হাই হাই এটা তো জেরি কি ব্যাপার টমিন জেরি এখানে উঁকি ঝুঁকি মারতেছে কেন একবার উপরে যায় একবার নিচে একবার উপরে একবার নিচে এরা আসলে কি করছে এখানে দেখি তো আমার বিবেক কি বলছে আমার বিবেক বলছে আমার জন্য যে গিফটটা রাখা ছিল সেই গিফটের ভিতরে একটা বোমা ছিল আর কোলার সাথে সাথে সেটা পুটে যাবে আর পুটে গিয়ে আমি চাই হয়ে যাব। বাপ জেরির বড় সাহস হয়েছে কি করে একটু চিন্তা করে দেখি তো আমার বিবেক কি বলছে আমার বিবেক বলছে সামনে একটা পাথর ছিল আর এই পাথরটা টম রেখেছিল যাতে আমি খাওয়ার সাথে সাথে আমার দাঁতগুলা ভেঙে চুরমার হয়ে যায় সর্বনাশ তাহলে তো টম ঘুরছে আমাকে মারার জন্যে সত্যি তো আমার সামনে তো একটা পাথর ছিল বিস্কিট কালার তবে রে টমের বাচ্চা তোর এত বড় সাহস এবার তোকে তুই তুই করে বলবো কারণ তুই আমার ক্ষতি করতে চাস আজকে তোর কবর আছে আমার মুগরটা কোথায় আছে। মুগর নেই এটা কি যাই হোক এটা দিয়ে টমকে পিটানো যাবে আজকে টমের কবর আছে আমার হাত থেকে টমকে কেউ বাঁচাতে পারবে না টম আবল তাবল চিন্তা করে আমি জেরিকে শুধু ভয় পাচ্ছি আর জেরি আমাকে মারার জন্য ঘুরছে জেরি আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না জেরি আজকে তুই এই টম টমেন জেরি তোমরা কি শুরু করেছো তোমরা কাগজে স্বাক্ষর দিয়ে বলেছিলি শপথ করেছিলি যে তোমরা আর ঝগড়া করবে না তোমরা এখন বন্ধু তাহলে এখন ঝগড়া করতেছে কেন তাহলে তোমরা মন দিয়ে শুনো অদা ভঙ্গ করা কবিরা গোনা আর তোমরা যদি অদা ভঙ্গ করো তাহলে তোমাদেরকে আমি চারবো না তোমরা দুজনেরই আমার কাছে শাস্তি পেতে হবে করে তোমরা শপথ গ্রহণ করেছিলে এই শপথই তোমাদের এখন মানতে হবে এই টম আমার কথা শুনো এখন তুমি জেরিকে কিছুই করতে পারবে না জেরিকে কিছু করতে হলে বুলডোককে আগে তোমার মতো করতে হবে বুলডোকে তুমি ভালো ভালো জিনিস খাওয়াও তাহলে বুলডোক তোমার কথা মানবে আর তোমার কথা মেনে জেরিকে মেরে ফেলবে এবার তুমি এই কাজ শুরু করে দাও এই জেরি তুমি এখন টমকে কিছুই করতে পারবে না আর টমকে কিছু করতে হলে আগে বুলডগকে তুমি ভালো ভালো জিনিস খাও তারপর বুলডগ তোমার কথা মানবে আর কথা মেনে টমকে মেরে ফেলবে এবার কাজ শুরু করে দাও ইসি রে জন্য আমার প্রিয় খাবারটাই নিয়ে আসলাম সমস্যা নেই তাও যদি বুলডগ আমার কথা মানে ইস আমার প্রিয় দুধ এটা এখন বুলডগকে দিয়ে দিতে হবে এটা কি ঠিক করছি এই গাঁদা মার্কা বিড়াল টিকবে বেটিক পরে দেখবি আগে দুধ বুলডোগকে কেতে যাও বুলডোগ যদি তোমার কথা মানে তাহলে তোমার পথের কাটা জেরিকে সাফ করতে পারবে আর এরপরে এসব দুধ কত কেতে পারবে কোনো টিকটিক আনায় নেই এখন তাড়াতাড়ি দুধটা বুলডোগকে দিয়ে দাও কি ব্যাপার বুঝলাম না সবাই আমাকে খাবার খাওয়াচ্ছি আরও ভালো ভালো খাবার যেই খাবার জীবনে আমি তোমাদের কাছ থেকে টাকা দিয়েও কিনতে পারি নাই আর এত এত ভালো খাবার দাও কেই দেখি বাহ একদম কাটি দুধ বেশ মজা পেয়েছি এই দুধটা কে এই শুশ্রাই দূর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন টম তো দুধ দিয়েছে বুড় লোককে খাওয়ার জন্যে তাহলে তুমি তোমার কেকটা দাও না কেন আরে জেরিও আমার জন্য কেক নিয়ে আসছি জেরির কাছ থেকেও তো জীবনে একটা কিছু আমি নিতে পারি নাই আজকে আমাকে কেক দিচ্ছে আচ্ছা দিচ্ছ যেহেতু তাহলে দাও কেই দেখি তোমরা দুজনে যেহেতু আমাকে কাবার দিচ্ছ তাহলে তো কাওয়াই যায় আহ কেকটা বেশ মজার এবার একটু পানির দরকার পানির বদলে দুধ খাচ্ছি আহ বেশ মজা পাচ্ছি